লকডাউন চলছে, তবে তা আগলা হয়েছে অনেক ক্ষেত্রে। সপ্তাহে দুদিন করে বরাদ্দ হয়েছে সম্পূর্ণ লকডাউন। এরই মাঝে চলছে শুটিং সহ বাকি কাজকর্ম। এতদিন বেশ জমিয়ে এনার্জিতে চাবি ঘুরিয়ে চুটিয়ে শুটিং করেছেন রানীমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়। এবার একটি আউটডোর শুটও করে ফেললেন তিনি। লকডাউন ঢিলে হওয়ার পর এই প্রথম আউটডোর শুট করলেন দিতি। এক বিলাসবহুল হোটেলে হয়ে গেল তার প্রেস কনফারেন্স। ফটোশুটে ইন্দো ওয়েস্টার্ন লুকে দেখা দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া। ধারাবাহিক লুক থেকে একেবারে অন্য এক লুকে দর্শকের চোখ জুড়ালেন তিনি। আগামী দিনেও এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করার কথা চলছে তার, এবং তাতে রাজিও দিতিপ্রিয়া রায়। দিতির ফটোশুটের কান্ডারি ধুরি ফটোগ্রাফার সায়ন্ত। এদিন সেই স্বনামধন্য ব্র্যান্ডের কর্ণধার রক্তিম চ্যাটার্জি এবং প্রিয়া চ্যাটার্জিও হাজির ছিলেন সাংবাদিক সম্মেলনে। নিজেকে অন্য সাজে অন্য লুকে দেখে ভেজায় আপ্লুত দিতিপ্রিয়া রায়। এবার ফ্যাশন আইকন হিসেবে ধরা পড়তে চলেছেন তিনি। কিন্তু দিতির ফ্যাশন আইকন কে জানেন? মিলি ববি ব্রাউন। তার সাজগুজেই নাকি ফলো করেন দিতি। সাংবাদিকদের নিজেই জানালেন সেই কথা। তাহলে দর্শক, করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের রানীমা অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে এই নতুন লুকে দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতে তারকাদের নিয়ে ভিন্ন ধরনের খবর পেতে মিডিয়া ভয়েস মেলে সাথেই থাকুন।